আজকের নাটক পরশুরামের গল্প অবলম্বনে কর্দম মেখলা। পুষ্কর সরোবরের তীরে বিশ্বামিত্র আর মেনকা কাছাকাছি বসে আছেন। মেনকা তাঁর কেশপাশ আলুলায়িত করে কাঁকুই দিয়ে আচড়াচ্ছেন, বিশ্বামিত্র মুখ ফিরিয়ে আত্মচিন্তা করছেন। অনেকক্ষণ নীরব থাকার পর বিশ্বামিত্র কপাল কুঁচকে নাক ফুলিয়ে বললেন, মেনকা তুমি সরে যাও, তোমার চুলের তেলচিটে গন্ধ আমি সইতে পারছি না। তা এখন পারবে কেন? অথচ এই সেদিন পর্যন্ত আমার চুলের মধ্যে মুখ গুঁজরে পড়ে থাকতে। চুলে আমি কি মাখি জানো? মলয় গিরিজাত নারিকেল তৈল 50 রকম গন্ধদ্রব্য ভিজিয়ে ধন্বন্তরী আমার জন্য এই কেশ তৈল প্রস্তুত করেছেন। এর সৌরভে দেব দানব গন্ধর্ব মানব মুগ্ধ হয়, আর তোমার তা সহ্য হচ্ছে না। কি হলো, মুখ হাঁড়ি করে রয়েছো কেন? মনের কথা খুলেই বলো না। তুমি মূর্খ অপ্সরা, দ্রব্যগুণ কিছুই জানো না। উত্তম গন্ধ তৈল আর্দ্রবায়ুর সংস্পর্শে বিকৃত হয়, স্ত্রী জাতির নাকের সার নেই, কিন্তু অন্য লোকে দুর্গন্ধ পায়। এতদিন তাহলে তুমি দুর্গন্ধ পাওনি কেন? আমার বুদ্ধি ভ্রংশ হয়েছিল। লুব্ধ কুকুরের ন্যায় পুঁতি গন্ধকে দিব্য সৌরভ মনে করতাম। তোমার কুটিল কাল সর্পসম বেণী কুসুম দাম বলে ভ্রম হতো। তোমার ক্লীন্ন অসুচি দেহের স্পর্শে আমার আপাদমস্তক হর্ষিত হতো। সেই কদর্য মোহ এখন অপসৃত হয়েছে। মেনকা, তোমাকে আমার প্রয়োজন নেই, তুমি চলে যাও। 6 মাসেই প্রয়োজন ফুরিয়ে গেল? আমি যখন প্রথম তোমার এই আশ্রমে এসেছিলাম, তখন তো আমাকে দেখেই তুমি সংযম হারিয়ে তপস্যায় জলাঞ্জলি দিয়ে লোলুপ হয়েছিলে। আমি কিন্তু নিষ্কামভাবে নির্বিকার চিত্তে অপ্সরার কর্তব্য পালন করেছি। তোমার কুৎসিত জটাশ্রু আর লোমস বক্ষের স্পর্শ, তোমার দেহের উৎকট শার্দুল গন্ধ সবই ঘৃণা দমন করে সয়েছি। ওহে ভূতপূর্ব কান্যকুব্জরাজ মহাবল বিশ্বামিত্র, বশিষ্ঠের গরু চুরি করতে গিয়েও তো সসৈন্যে মার খেয়েছিলে। তখন তুমি বিলাপ করেছিলে, ধিক বলং, ক্ষত্রিয় বলং, ব্রহ্ম তেজ বলং বলম। তারপর তুমি ব্রহ্মর্ষি হবার জন্যে কঠোর তপস্যায় নিমগ্ন হলে। কিন্তু ইন্দ্রের আদেশে যেমনি আমি তোমার কাছে এলাম, তখনই তোমার মুন্ডু ঘুরে গেল, তপস্যা চুলোয় গেল। একটা অবলা অপ্সরার কাছেও আত্মরক্ষা করতে পারলে না। এখন হয়তো বুঝেছ যে ব্রহ্মতেজের বলও অপ্সরার বলের কাছে তুচ্ছ। অনেক রাজর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি আমাদের পদানত হয়েছেন, তাই যা বলি শোনো। ব্রহ্মর্ষি হবার সংকল্প ত্যাগ করে অপ্সরা হবার জন্য তপস্যা করো। কটুভাষিনী, তুমি দূর হও। তা হচ্ছি, কিন্তু আমার গর্ভে তোমার যে সন্তান আছে তার ব্যবস্থা কি করবে? স্বর্গবেশ্যার সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যা করবার তুমি করবে। তুমি তো মহাবেদজ্ঞ আর পুরাণজ্ঞ, এ কথা কি জানো না যে অপ্সরা কদাপি সন্তান পালন করে না? আমরা প্রসব করেই সরে পড়ি, এই হলো সনাতন রীতি। অপত্য পালন জন্মদাতারই কর্তব্য, গর্ভধারিণী অপ্সরার নয়। তুমি আমার তপস্যা পণ্ড করেছ, তুমি মোহগ্রস্ত করেছ, চরিত্র কলুষিত করেছ। পাপিষ্ঠা, দূর হয়ে যাও এখান থেকে, তোমার গর্ভস্থ পাপও তোমার সঙ্গে দূর হয়ে যাক। পুষ্কর সরোবরের ধার থেকে খানিকটা কাদা তুলে নিয়ে মেনকা দুই হাতে তাল পাকাতে লাগলেন। ও, আবার কি হচ্ছে? কাদার পিণ্ড পাকিয়ে সাপের মতন লম্বা করে মেনকা বললেন, তোমার সন্তান আমি 4 মাস গর্ভে বহন করেছি, আরো প্রায় 5 মাস বইতে হবে। তোমার কৃতকর্মের ফল শুধু আমি বয়ে বেড়াবো, আর তুমি লঘুদেহে স্বচ্ছন্দে বিচরণ করবে তা হতে পারে না।
তোমাকেও ভার বইতে হবে, এই নাও। মেনকা তার হাতের লম্বা কাদার পিণ্ড সবেগে নিক্ষেপ করলেন। বিশ্বামিত্রের কটিদেশে তা মেখলার ন্যায় জড়িয়ে গেল। বিশ্বামিত্র সেই কর্দম মেখলা টেনে খুলে ফেলবার অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তখন পুষ্করের জলে ঝাঁপিয়ে পড়ে ধুয়ে ফেলবার জন্য দুই হাত দিয়ে ঘষতে লাগলেন, কিন্তু সেই কাল সর্প তুল্য মেখলার ক্ষয় হল না, নাগপাশের ন্যায় বিষ্টন করে দিল। হতাশ হয়ে বিশ্বামিত্র জল থেকে তীরে উঠে এলেন, মেনকাকে আর দেখতে পেলেন না। বিশ্বামিত্র পুনর্বার তপস্যায় নিরত হবার চেষ্টা করলেন, কিন্তু মনোনিবেশ করতে পারলেন না। কর্দম মেখলার নিরন্তর সংস্পর্শে তাঁর ধৈর্য নষ্ট হল, চিত্ত বিক্ষোভিত হল। তিনি আশ্রম ত্যাগ করে আকুল হয়ে পর্যটন করতে লাগলেন। হিমাচল থেকে দক্ষিণ সমুদ্র পর্যন্ত ভ্রমণ করলেন, নানা তীর্থশলিলে অবগাহন করলেন, কিন্তু মেখলা বিগলিত হল না। এইভাবে 5.5 বৎসর কেটে গেল। ঘুরতে ঘুরতে একদিন তিনি মালিনী নদীর তীরে উপস্থিত হলেন। নদীর কাকচক্ষুতুল্য নির্মল জল দেখে তার মনে একটু আশার উদয় হল। উত্তরীয় তীরে রেখে বিশ্বামিত্র জলে নামলেন এবং অনেকক্ষণ প্রক্ষালন করলেন, কিন্তু তার মেখলা পূর্ববৎ অক্ষয় হয়ে রইল। অবশেষে তিনি বিষণ্ন মনে জল থেকে তীরে উঠতে লাগলেন, কিন্তু পারলেন না। বাঁকের মধ্যে তার দুই পা হাঁটু পর্যন্ত ডুবে গেল। মালিনীর তটবর্তী বনভূমিতে তিনটি মেয়ে খেলা করছিল, একটির বয়স 5 আর দুটির 7-8। বিশ্বামিত্রের আর্তনাদ শুনে তারা ছুটে এলো এবং নিজেরাও চিৎকার করতে লাগলো, ও পিসিমা দৌড়ে এসো, কে একজন ডুবে যাচ্ছে। পিসিমা অর্থাৎ গৌতমী লম্বা আকশি দিয়ে একটা প্রকাণ্ড আম্রতক বৃক্ষ থেকে পাকা আমড়া পারছিলেন। মেয়েদের ডাক শুনে ছুটে এলেন, নড়বেন না, তাহলে আরো ডুবে যাবেন। এই আকশিটা বেশ শক্ত, পাকের তলা পর্যন্ত পুঁতে দিচ্ছি, এইটিতে ভর দিয়ে স্থির হয়ে থাকুন। এই অনু প্রিয়, তোরা দৌড়ে যা তো, আমি যে চাচড়ির চাটাইয়ে শুই সেইটা নিয়ে আয়তো। অনু আর প্রিয় অল্পক্ষণের মধ্যে ধরাধরি করে একটা চাটাই নিয়ে এলো। গৌতমী সেটা পাঁকের উপর বিছিয়ে দিয়ে বললেন, এইবার আস্তে আস্তে পা তুলে চাটাইয়ের উপর দিন, তাড়াতাড়ি করবেন না, আকশিটা পাক থেকে টেনে নিচ্ছি। এই এগিয়ে দিলুম, ধরুন দুই হাত দিয়ে। ভদ্রে, আপনি আমার প্রাণ রক্ষা করেছেন, কে আপনি দয়াময়ী? এই দেবকন্যার ন্যায় বালিকারা কারা? আমি মহর্ষি কর্ণের ভগিনী গৌতমী, এই অনু আর এই প্রিয়, অনুসুয়া আর প্রিয়ঙ্গদা, এরা এই আশ্রমবাসী পিপ্পল আর শালমল ঋষির কন্যা, আর ওই ছোট্টটি শকু, মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলা। আমার ভ্রাতার আশ্রম এই মালিনী নদীর তীরেই। সৌম্য, আপনি কে? আমি হতভাগ্য বিশ্বামিত্র। বলে কি রাজর্ষি বিশ্বামিত্র, আপনার এমন দুর্দশা হলো কেন? ওরে বিশ্বামিত্র মুনি এসেছে, শকুর বাবা এসেছে রে, এক্ষুনি শকুকে নিয়ে যাবে। চুপ কর দুষ্টু মেয়েরা, কেন ছেলে মানুষকে ভয় দেখাচ্ছিস? খুকি, তোমার বাবাকে তা জানো? আমার বাবা কন্যমুনি, আর মা এই পিসিমা। ধুর বোকা, সবাই জানে আর তুই কিছু জানিস না? তোর বাবা এই বিশ্বামিত্র মুনি, আর মা। দূর হ, এখান থেকে।
এই রাজর্ষির পরিদেহ ভিজে গেছে। তোদের বাবার কাছ থেকে শুকনো কাপড় চেয়ে নিয়ে আয়, আর তোদের মাকে বল অতিথি এসেছেন, আমাদের আশ্রমে আহার করবেন। না, বস্ত্রের প্রয়োজন নেই, আমার অধোবাস আপনিই শুকিয়ে যাবে, আর আমার উত্তরীয় শুষ্কই আছে। আপনি আহারের আয়োজন করবেন না, আমার ক্ষুধা নাই। দেবী গৌতমী, এই বালিকাকে কোথায় পেলেন? মেনকা প্রসব করেই মালিনী নদীর তটে একে ফেলে চলে যায়। মহর্ষি কর্ণ স্নান করতে গিয়ে দেখেন এক ঝাঁক হংস সারস চক্র বাঁকাদি শকুন্ত পক্ষ বিস্তার করে চারিদিকে ঘিরে সদ্যজাত এই বালিকাকে রক্ষা করছে। দয়ার্দ হয়ে তিনি একে আশ্রমে নিয়ে আসেন। শকুন্ত কর্তৃক আরক্ষিতা, সেজন্য আমরা নাম দিয়েছি শকুন্তলা। কন্যা, একবারটি আমার কোলে এসো। না, আমি যাব না, তুমি আমার বাবা নও, কন্যমুনি আমার বাবা। ঠিক কথা, আমি তোমার পিতা নই, মেনকাও তোমার মাতা নয়। যারা তোমাকে ত্যাগ করেছিল তাদের সঙ্গে তোমার সম্পর্ক নেই। যারা তোমাকে আজন্ম পালন করেছেন তাদেরই তুমি কন্যা। খুকি, তুমি কি কি খেলনা চাও? রূপোর রাজহাঁস, সোনার হরিণ, পান্না, নীলার ময়ূর? ভারী তো, আমাদের আসল হাঁস হরিণ ময়ূর আছে। আমাদের হাঁস প্যাক প্যাক করে, হরিণ লাফায়, ময়ূর নাচে। তোমার হাঁস হরিণ ময়ূর তা পারে না, শুধু ঝকমক করে। শকুন্তলা, তুমি আমার সঙ্গে চলো, শত রাজকন্যা তোমার সখী হবে, সহস্র দাসী তোমার সেবা করবে, স্বর্ণমণ্ডিত গজদন্তের পর্যঙ্কে তুমি শোবে, দেব দুর্লভ অন্ন ব্যঞ্জন মিষ্টান্ন পায়স তুমি খাবে, মণিময় চত্বরে সখীদের সঙ্গে খেলা করবে, তোমাকে আমি সুবিশাল রাজ্যের অধীশ্বরী করে দেব। কি করে করবেন? আপনার কান্নকুব্জ রাজ্য তো পুত্রদের দান করে তপস্বী হয়েছেন। তুচ্ছ কান্নকুব্জ আমার পুত্ররাই ভোগ করুক, তা কেড়ে নিতে চাই না। বাহুবলে আর তপোবলে আমি শশাগরা ধরা জয় করে আমার কন্যাকে রাজ রাজেশ্বরী করব। যতদিন কুমারী থাকে ততদিন আমি এর প্রতিভু হয়ে রাজ্য শাসন করব, আর তারপর অতুলনীয় রূপবান গুণবান বলবান বিদ্যমান কোন রাজা বা রাজপুত্রের হস্তে একে সম্প্রদান করে পুনর্বার তপস্যায় নিরত হব। কি বলিস শকু, যাবি এই রাজর্ষির সঙ্গে? না, না, যাব না। রাজর্ষি বিশ্বামিত্র জন্মের পূর্বেই যাকে বর্জন করেছিলেন আবার তার প্রতি আসক্তি কেন? আপনার সংযম কিছু মাত্র নেই। বশিষ্ঠের কামধেনুর লোভে আপনার ধর্মজ্ঞান লোপ পেয়েছিল, মেনকাকে দেখে আপনি উন্মত্ত হয়েছিলেন, এখন আবার কন্যাকে দেখে স্নেহে অভিভূত হয়েছেন। এই বালিকার কল্যাণই যদি আপনার অভীষ্ট হয় তবে একে আর উদ্বিগ্ন করছেন কেন? অব্যাহতি দিন, এর মায়া ত্যাগ করে প্রস্থান করুন। শকুন্তলা, তোমার পিসিমাকে যদি সঙ্গে নিয়ে যাই তাহলে তুমি যাবে তো? কি যা তা বলছেন, আমি কেন যাব আপনার সঙ্গে? দেবী গৌতমী, আমি আপনার পানি প্রার্থী, আমাকে বিবাহ করে আপনি আমার কন্যার জননী স্থান অধিকার করুন। পিসিমার বর এসেছে রে, বর এসেছে। বিশ্বামিত্র, আপনি উন্মাদ হয়েছেন, আপনার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে, আর প্রলাপ করবেন না, চলে যান, চলে যান এখান থেকে। শকুন্তলা, একবার একবার আমার কোলে এসো, তারপরে আমি চলে যাব। কন্যা, সুরাসুর যক্ষ রক্ষ তোমাকে রক্ষা করুন, বসুগণ তোমাকে বসুমতীর ন্যায় বিত্তবতী করুন, ধী শ্রী
কীর্তি ধৃতি তোমাতে অধিষ্ঠান করুন। ওরে পিসিমা রে, কি হলো রে? বিশ্বামিত্র উঠে দাঁড়ালেন, তাঁর কর্দম্যে খোলা খসে গিয়ে মাটিতে পড়ে কিলবিল করতে লাগলো। সাপ, সাপ, ডোরা সাপ, ডোরা সাপ! জলদুন্ডুব, ওই দেখ, সরসর করে নদীতে নেমে যাচ্ছে। না না না, ওগুলি সাপ নয়, মেনকার অভিশাপ। এতকাল পরে আমাকে নিষ্কৃতি দিয়েছে। কন্যা, কন্যা, তোমার পবিত্র স্পর্শে আমি সাপমুক্ত, পাপমুক্ত, সন্তাপমুক্ত হয়েছি। আশীর্বাদ করি, রাজেন্দ্রের রাজ্ঞী হও, রাজ চক্রবর্তী সম্রাটের জননী হও। দেবী গৌতমী, আমি যাচ্ছি, আপনাদের মঙ্গল হোক। আমার আগমনের স্মৃতি আপনাদের মন থেকে লুপ্ত হয়ে যাক। আজকের নাটকের গল্পটি শোনালেন অনিরুদ্ধ ঘোষ। বিশ্বামিত্রের চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্ত রায়, মেনকা এবং অনুসুয়ার চরিত্রে আদ্রিতা ভট্টাচার্য, শকুন্তলার চরিত্রে কঙ্কনা ব্যানার্জি এবং গৌতমী দেবযানী ঘোষ। নাট্যরূপ এবং পর্ব পরিচালনা অনিরুদ্ধ ঘোষ। শুনতে থাকুন সোনার আনন্দে ভাসুন।